হলো তোমাদের এই বাড়ির নতুন বউ। আজকে থেকে এই বাড়িতে থাকবো। সি 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 তওবা তওবা তওবা। এইটা এইটা আপনি কি করলেন? আপনার কি বিয়া করা মন ভরে না? আমরা কি আপনার আদর্শ আমাদের কম করি? তোমাগো কারো কথার কোনো উত্তর আমার কাছে নাই। আমি হইলাম কাজী মুন্সি, আমি এক কথার মানুষ। আমার মনে যা চায় আমি তাই করি। আমি বিয়ে করছি, আমি আরো বিয়ে করব, ভবিষ্যতে আমি আরো কয়টা বিয়ে করব আমি নিজেও জানি। এতে যদি তোমাদের মনে চায় এই বাড়িতে থাকতে থাকো, যদি তোমাদের মনে না চায় যার যার মতে সুন্দর পথ আছে চলে যেতে পারো। না 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 না, কি যে বলেন, আমাদের কোনো সমস্যা নেই। আপনার যে কটা বিয়ে করতে ইচ্ছা করেন করেন, আমার কোনো সমস্যা নেই। আপনি আমাদের উপর রাগ করেন নাকি? ঠিক আছে, যেহেতু তোমরা বুঝতে পারছো এই হইলো তোমাদের এই বাড়ির নতুন বউ। আজকে থেকে এই বাড়িতেও থাকবো। পরে তোমরা গ্রহণ করে নাও, পরে ভিতরে নিয়ে যাও, যা যা বুঝাইবার দরকার এই বাড়ির সম্পর্কে সব কিছু আরে বুঝাইয়া দাও। ঠিক আছে, যাও। আমি হইলাম কাজী মুন্সি, আমি কারো কথায় চলি না, আমার মনে যা চায় আমি তাই করি। কোটি টাকার সম্পদ কে খাইব? তোমার বাপ মাই বা কেমন? উইরা বাড়ার কাছে তোমার বিয়ে দিয়া লাইলো, তুমিও মা কেমনে পছন্দ করলা? তুমি তো অনেক হ্যান্ডসাম হলা পাইতা, অনেক তোমার বয়সও তো কম আমগো সবার মত। আপনারা তো ঠিকই বলতেছে, কিন্তু আমি পরিস্থিতির শিকার, কি করব বলেন? তাও তুমি ঠিকই কইছো, আমরাও পরিস্থিতির শিকার। তবে লও যাও, এবার হইয়া গেছে গা, আমরা তিনজন বোনের মতো থাকবো, কাজী মুন্সির আর বিয়ে করতে দেওয়া যাবে না। কাজী মুন্সি যদি এভাবে বিয়ে করতে থাকে দিলে তাও তো আমাদের সম্পত্তি ভাগ কমে যাবে। এখন হলো বোনেরা যাও, আবার হইয়ে গেছে গা, কাজী মুন্সির আমরা আর বিয়ে করবার দিন। আহ তিনজনে শপথ করি, যা হইবার হইব কোন রকমে কাজী মুন্সির আর বিয়ে করতে দিব না। আপনাদের সাথে আমিও আছি, আপনারা যা ভালো মনে করেন তাই করি। হ এই বুইরা হালাই দিন দিন বিয়ে করে আর আমাদের সম্পত্তির ভাগ কমে, এবার দেখুন কেমনে বিয়ে করে। চলো সবাই কামে যাই। কিরে করমালি, কিছু বলবি নাকি? হ হুজুর, যদি বিয়া দুবি না নেন তাহলে একটা কথা কইতে চাইছিলাম। ক ক কি কবি ক, তুই তো আবার নতুন নতুন গরম গরম খবর নিয়ে আসছ। মানে ওই যে আমাদের পাশের বাড়ির পুকুরের সাথে যে একটা বাড়ি আছে, নাহারের একটা মেয়ে আছে না, আপনি দেখছেন কিনা যাই না, কিন্তু আজকে আমি দেখলাম পুকুরে পানি নিতে আইছে। আমি যখন পুকুর পার দিয়ে গতকালকে হাইটা যাইতেছিলাম, ওই মাইয়াটা দেখলাম হঠাৎ কলসি কাঁধি নিয়া পুকুর পার আইছে। ইস, বিশ্বাস কর হুজুর, চান্দের মতো সুন্দরী, আমার তো দেখে মাথা গরম হয়ে গেছে গা। তাই ভাবলাম যে হুজুর যেহেতু তিনখানা বিবি আছে, তাহলে কেমন কেমন জানি বেমিল হইতেছে না, যদি চারখানা হয়ে যায় একদম খাপে খাপ মিলে যাইব। আপনি কি কন? হ করমালি, ঠিকই কইছস, কাম কর, খোঁজ লাগা ওই মাইয়ার ব্যাপারে কি করা যায়। হুজুর আপনি কোনো টেনশন করেন না, আমি সব কিছু রেডি করিয়া আমি আপনার কালকে নিয়ে যাবো। আপনি দেখবেন এই মাইয়ার বাপ যে লোভী, আপনার যে অর্থ সম্পদ আছে রাজি হইবই হইব। ও আপনার তিনটা না তিনশো থাও ওইটা কোনো সমস্যা নেই, আপনার তো কানের কানে সম্পত্তি আছে ওইটাই বড় কথা। তাহলে হুজুর সকালে তুই আর আমি ওই মাইয়ারে দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম হুজুর। হুজুর আমার মাথায় দোয়া করে দেন। পছন্দ হইলে কাইলে বিয়া। আসেন হুজুর, আসেন আসেন, কোন সমস্যা। এই যাবে মানে
আমাদের সামনে ওই যে ওই এলাকাতে জমি দেখতে যাইতেছি। চুপ করো, তুমি সব নষ্টের মূল। হুজুরের মাইয়া খুঁজে দাও বিয়ে করে লেগে না, মনে করছো আমরা কিছু জানি না? হুজুরের মাইয়া খুঁজে দাও বিয়ে করে লেগে না, আমি সব শুনছি তোমাকে কথা। মানে দেখেন আপনার বাড়িতে কাম করি বলে যা তা বলবেন এটা কিন্তু ঠিক না। আমি হুজুরের জন্য মাইয়া দেখছি, আপনি কি জানেন? হ্যাঁ এই চুপ কর, তারা যেহেতু জানাই গেছে সত্যি কথা গোপন করে লাভ নাই। শোনো, আমি তোমাকে বলতে চাই, আমি চতুর্থ বিবাহ করার জন্য আজকে মেয়ে দেখতে যাইতেছি। ঠিক, আমার কথা হইছে তোমাদের যদি কোনো আপত্তি থাকে আমার কিছু করার নাই, আমি চতুর্থ বিবাহ করব, পঞ্চম বিবাহ করব, দশম বিবাহ করব, প্রয়োজনে একশতম বিবাহ করব। ঠিক, তোমাদের থাকতে মনে চাইলে থাকো, তোমরা বিদায় হয়ে যাও। আর তোমার করে আমি কিসের জন্য রাখবো? আজকে এতটা বছর ধরে তোমাদেরকে আমি বিয়ে করছি, তোমরা কেউ আমার একটা সন্তান দিতে পারছো? পারো নাই। এই যে তোমরা আমার সন্তান দিতে পারো নাই, আমার যে বিশাল সম্পত্তি, এই সম্পত্তি দেখবে কি? আমার এই সম্পত্তি দেখার জন্য একটা সন্তান দরকার, যার জন্য আমি একের পর এক এই বিবাহ করেছি। আজকে আমি চতুর্থ বিবাহ করতেছি কিসের জন্য? একমাত্র আমার এই সন্তানের জন্য। হয়তো এলাকার মানুষ মনে করবো আমার চরিত্র খারাপ, তোমরা মনে করবে আমার চরিত্র খারাপ। আমার বিবাহের পিছে একটাই কারণ, আমার একটা সন্তান দরকার। যে সন্তান না হইলে আমার এই সম্পত্তি, আমার বংশধর কেউ থাকবে না। যাও, তোমরা চলে যেতে চাইলে চলে যাও, যাও। আপনি যে কথা বললেন, আপনি তো আমারে বিয়ে করছেন, আমারে বিয়ে করার পরে ওরে বিয়ে করছেন, ওরে বিয়ে করার পরে ওরে বিয়ে করছেন, তাও তো কেউ আপনারে সন্তান দিবার পারে না। আপনি কোনোদিন সন্তান জন্ম দিতে পারবেন না। আপনি একটা কেন, একশোটা বিয়ে করলেও সন্তান জন্ম দিতে পারবেন? আমাদের কোনো দোষ নাই, দোষ তো আপনার। আপনি তো অনেক ডাক্তার দেখাইছেন, কোন ডাক্তার তো আজ পর্যন্ত বাচ্চার বাবা করে দিতে পারলো না আপনারে। আমাকে কোনো দোষ নাই। আপনি যদি এরপর আবার বিয়ে করেন, আমরা তিনজন আপনার সংসার করবো না, এইটাই ফাইনাল। হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের সিদ্ধান্ত। আপনি যদি বিয়ে করেন, আমরা সবাই চলে যাব। আসলে আমার যে সমস্যা আছে এটা আমি কখনো বুঝতে পারি নাই। আমি মনে করছি যে তোমাদেরই সমস্যা। আজকে যেহেতু জানতে পারলাম, এতদিন আমার ভুল ধারণা আছে। আমি আজকের পর থেকে আর কোনোদিন আর কোনো বিবাহ করব না, আর তোমরা আমার চাইরা কেউ যাও না। আমি আমার বাকি জীবনটা তোমাকে নিয়ে কাটাই দিতে চাই। হুজুর, আপনি যদি ভুল স্বীকার করলেন, আমি যদি দিক দিয়ে মায়ের বাবার কথা চৌরির কি? ও মা!